সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোসাম্মদ রোজি আক্তার, প্রভাষক, বারোয়ারিয়া শহীদ সরণী মহাবিদ্যালয়, গোটিয়াঘাটা, খুলনা। শিক্ষার্থীরা, আজ আমরা এসেছি বিষয় জীববিজ্ঞান, শ্রেণী দ্বাদশ, অধ্যায় দ্বিতীয়। আমরা বর্তমানে ঘাস কলিঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ঘাস কলিঙ্গের রক্ত সংবহন প্রক্রিয়া। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ঘাস কলিঙ্গের শ্বসনতন্ত্র। তাহলে আমরা দেখতে পাই যে প্রত্যেক, মানে যত ধরনের স্থলজ প্রাণী আছে, সে স্থলজ প্রাণীর মতো ঘাস কলিঙ্গও বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, এবং এদের কিছুটা উন্নত হওয়ার কারণে এই ঘাস কলিঙ্গ রক্তে অক্সিজেন পরিবহনের অক্ষমতার ঘাটতি কিছুটা পূরণ হয়েছে। এবং টিরাকিয়া নামক একটি বিশেষ শ্বাসনালীর শাখা প্রশাখার মাধ্যমে পরিবেশ থেকে অক্সিজেন দেহকোষে প্রবেশ করে, এবং দেহকোষ থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আবার দেহ নিগত হয়। এভাবে শোষণের জন্য শাখা প্রশাখার পরস্পর মিলনের মাধ্যমে এবং পরস্পর মিলিত হয়ে যে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র সৃষ্টি করে তাকে টিরাকিয়া তন্ত্র বা ঘাস কলিঙ্গের শ্বসনতন্ত্র বলা হয়। ঘাস কলিঙ্গের শ্বসনতন্ত্র বিভিন্ন অংশ নিয়ে গঠিত। তাহলে আমরা এখন সরাসরি লেখায় চলে যাই, আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় ঘাস কলিঙ্গের শ্বসনতন্ত্র। শিক্ষার্থীরা, আলোচনার সুবিধাতে এখানে আমরা একটা চিত্র অঙ্কন করবো যে ঘাস কলিঙ্গের শ্বসনতন্ত্র মানে কেমন, চিত্রটা কেমন হবে। শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে এখানে যে গোল মতো অংশটা দেখা যাচ্ছে, এটা হলো বায়ুথলি।
এটা হলো বক্রীয় বায়ুথলি, অর্থাৎ বুকের পাশে যে বায়ুথলিটা থাকে তার নাম বক্রীয় বায়ুথলি। এগুলো এখানে এটা হলো বৃষ্টিও সেটা এটা হলো বৃষ্টি অনুদৈর্ঘ্য ট্রাকিয়া কাণ্ড, বৃষ্টিও অনুদৈর্ঘ্য ট্রাকিয়া কাণ্ড। অনুদৈর্ঘ্য ট্রাকিয়া কাণ্ড, অনুপ্রস্থ ট্রাকিয়া কাণ্ড, এই অংশটা হলো অনুপ্রস্থ ট্রাকিয়া কাণ্ড। এখানে এই অংশগুলো এমন থাকে, এই দুটো অংশ এটা হলো শ্বাসনালী, শ্বাসরন্ধ্র, এই শ্বাসরন্ধ্র হলো টেরাকিয়ার উন্মুক্ত সিদ্ধির পথ। ঘাসফড়িঙের দেহে সাধারণত 10 জোড়া শ্বাসনরন্ধ্র থাকে, এর মধ্যে 2 জোড়া থাকে বক্রীয় অঞ্চলে এবং 8 জোড়া থাকে উদারীয় অঞ্চলে। এই রন্ধ্রগুলো সাধারণত ডিম্বাকার ছিদ্র বিশেষ এবং এর মুখে এক ধরনের স্থাপন যন্ত্র থাকে, যার ফলে ভিতরে কোনো জীবাণু বা দেখা যায় যে জীবাণু পানি এবং ধুলোবালি ভিতরে প্রবেশ করতে পারে না এই শ্বাসযন্ত্রের কারণে। কিন্তু রন্ধ্র বন্ধ থাকার কারণে ভিতর থেকে আবার জলীয় বাষ্প বাইরে বের হয়ে আসতে পারে না। এটা হলো রন্ধ্রের কাজ। এরপর আমরা দেখি উদারীয় বায়ুথলি। এবং এই অংশটা হলো অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া, অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া কাণ্ড, ট্রাকিয়াল কাণ্ড। পাশীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া কাণ্ড, এটা হলো এই অংশটা হলো পাশীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া কাণ্ড।
পাশীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া, পাশীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া কাণ্ড। এটা হলো ঘাস ফড়িং এর চিত্র। ঘাস ফড়িং এর শ্বসনতন্ত্র শিখাইতে, এটা হলো ঘাস ফড়িং এর শ্বসনতন্ত্রের একটা চিত্র। এখানে আমরা দেখলাম যে বায়ুথলি, এটা হলো বক্ষীয় বায়ুথলি, এবং এই দুটো হলো পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া কাণ্ড। তারপর আমরা দেখলাম যে অনুপ্রস্থ ট্রাকিয়া কাণ্ড। এরপর দেখলাম যে এই দুটো অংশ হলো উদারীয় বায়ুথলি। এরপর এই অংশের এটা অংশ হলো শ্বাসতন্ত্র। এরপর এই অংশটা হলো অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া কাণ্ড, এবং এই অংশটা হলো পাশীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া কাণ্ড। এখন আমরা প্রথমে দেখবো যে শ্বাসতন্ত্র ঘাস ফড়িং কোন কোন অংশ নিয়ে গঠিত, সেটা এখন দেখবো যে শ্বাসতন্ত্র। শ্বাসতন্ত্র হলো একটি বিশেষ ছিদ্র বিশেষ, এর ভিতরে দিয়ে একটি শ্বাকন যন্ত্র থাকে, তার ভিতরে দিয়ে রোগ জীবাণু ধুলোবালি পানি ইত্যাদি ভিতরে প্রবেশ করতে পারে না, এবং পেশি কপাটিকাতে এটা বন্ধ এবং খোলা নিয়ন্ত্রিত হয়। এবং এর ভিতরে যদি শ্বাসতন্ত্র বন্ধ থাকে তাহলে ভিতর থেকে কোনো জলীয় বাষ্প বাইরে বের হয়ে আসতে পারে না। এরপর আমরা দেখবো শ্বাসনালী। শ্বাসনালী প্রতিটি শ্বাসতন্ত্রের অ্যান্টেরিয়াম নামক একটা ক্ষুদ্র প্রকোষ্ঠ উন্মুক্ত থাকে, এখান থেকে উৎপন্ন হয় সূক্ষ্ম স্থিতিস্থাপক বহিঃকক্ষীয় ট্রাকিয়া বা শ্বাসনালী। এই শ্বাসনালী দেখা যায় যে এদের পিরাসিন কিনেস্টা বিশিষ্ট থাকে, এবং এদের একজোড়া পাশীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া কাণ্ড, এবং একজোড়া পাশীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া কাণ্ড, এবং একজোড়া অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া কাণ্ড থাকে। এরপর আমরা দেখব যে ট্রাকিয়ন। এই ট্রাকিয়ন হচ্ছে ট্রাকিয়া থেকে উৎপন্ন হয় এবং সূক্ষ্ম ছিদ্র বিশেষ, এগুলো এককোষী এবং নালিকা, এককোষী নালিকা মাত্র 1 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট, এবং পিরাসিন ইস্টিমা এবং টিন্ডিয়া বিহীন, কিন্তু এগুলো অভ্যন্তরে টিস্যুরসে পূর্ণ থাকে। এই ট্রাকিয়াগুলো অভ্যন্তরে টিস্যুরসে পূর্ণ থাকে, এই রসের মাধ্যমে দেহকোষে গ্যাসের আদান প্রদান ঘটে থাকে। এরপর আমরা 4 নম্বরে দেখব যে বায়ুথলি। বায়ুথলিতে দেখা যায় যে এই যে বায়ুথলি, এটা হলো ট্রাকিয়ার কিছু শাখা প্রশাখা প্রসারিত হয়ে বড় ইস্টিমাবিহীন এবং পাতলা পিরাসিনযুক্ত বায়ুথলি গঠন করে। এসব থলিতে বাতাস জমা থাকে এবং শ্বসনের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে, এই বায়ুথলির কাজ। শিখেরে তাহলে আমরা একটি বায়ুথলির চিত্র অঙ্কন করি।
এটা হলো একটা বায়ুথলি। এবং এগুলো হলো ট্রাকিয়া। চিত্র একটি বায়ুথলি। তাহলে বায়ুথলি হলে ট্রাকিয়ার কিছু শাখা প্রশাখা প্রসারিত হয়ে বড় স্টিমাবিহীন পাতলা পেরাসযুক্ত একটি বায়ুথলি গঠন করে। এসব থলিতে বাতাস জমা থাকে এবং শোষণের সময় এরা বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা আশা করব যে তোমরা ঘাস করিংয়ের শ্বসনতন্ত্র সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা লাভ করেছো। দেখা যায় যে অনেক সময় আসতে পারে যে ঘাস করিংয়ের ট্রাকিয়া তন্ত্র আলোচনা করো, তখন কিন্তু এটা লিখতে হবে যে এটা হলো ট্রাকিয়া তন্ত্র বা শ্বসনতন্ত্র। তাহলে আশা করবো যে তোমরা আজকের ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।